যশোর রোডের ধার থেকে সরানো হলো কামান দুটিকে। কামান দুটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেগুলিকে রাখা হবে মিউজিয়ামে, এমনটাই জানা গিয়েছে। যশোর রোডের পাশে অবহেলায় নবাব সিরাজদৌল্লার কামান, দেশের ঐতিহাসিক শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা। আর এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে কত ঐতিহাসিক জিনিস। সম্প্রতি দমদমে সেন্ট্রাল জেলের মোড়ে যশোর রোডের পাশে দীর্ঘদিন পড়ে ছিল দুটি কামান, বৃহৎ আকারের দুটি কামান ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল। বুধবার এগুলিকে মাটির ওপর তুলে আনার কাজ শুরু হয়। জানা গেছে কামান দুটিকে নিয়ে যাওয়া হবে কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ, পরে কামান দুটিকে মিউজিয়ামে রাখা হবে বলে জানা যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে এগুলি 1750 সালের কাছাকাছি সময়ের কামান। পাশাপাশি প্রত্নতাত্ত্বিকদের মতে নবাব যখন কলকাতায় ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন তখন এই কামানটি আনা হয়েছিল শহরে। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি অমিতাভ বলেন, আমরা কলকাতা সহ আশেপাশে যে কামানগুলি দেখে থাকি তার থেকে এই কামান একেবারেই আলাদা, যার কারণে নজর কেড়েছে। এই যে বিশাল আকৃতির কামান, এই কামান আমরা কলকাতার আর অন্য কোথাও দেখতে পাইনি, সেই কারণে আমরা এগুলোকে তোলার ব্যবস্থা করছি। এই বিষয়ে তিনি আরো বলেন, অনুমান করা হচ্ছে সিরাজদৌল্লা যখন ফোর্ট উইলিয়াম অ্যাটাক করেছিলেন সেই সময়কার কামান এটা। এরকম কামান কলকাতা শহরের রাজপথে বহু জায়গায় অবহেলিতভাবে পড়ে আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে উদ্ধার করে আমাদের যে নতুন মিউজিয়াম সেখানে এগুলোকে প্রিজার্ভ করবো, সংরক্ষণ করব, ডিসপ্লে করব এবং এর ইতিহাসকে বর্ণনা করব। সিএসসি, কমিশনার অফ ব্যারাকপুর, আইসি ব্যারাকপুর প্রত্যেকে সহযোগিতা করছেন, আর্কিওলজিক্যাল সার্ভেরাও আছেন এবং এটা একটা গুড অ্যাটেম্প্ট। আমার মনে হয় যে কলকাতায় এত বড় কামান নেই, যদি আমরা সাকসেসফুলি এটাকে বের করতে পারি তাহলে হয়তো এটা কলকাতার মধ্যে বৃহত্তম কামান হিসাবে চিহ্নিত হতে পারে। এই বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল বিপ্লব রায় জানান, এটি নবাব সিরাজদৌল্লার আমলের কামান, আমরা সকলে চেষ্টা করছি এগুলি তুলে মিউজিয়ামে রাখার, পাশাপাশি এর ইতিহাসকে বর্ণনা করব। এই বিষয়ে তিনি আরো বলেন, কলকাতার অন্যান্য জায়গায় যে কামানগুলো দেখে থাকি তার চেয়ে এটা একটি বিশেষভাবে এর দিকে আমাদের নজর এই জন্য গেল যে এর আকার এবং যে ধরনের ঢালাই এটা করা রয়েছে এটা কাস্ট আয়রন, এটা কাস্ট আয়রন এবং এর যে বিরাট সাইজ, এই সাইজের কামান আমরা আর কলকাতার অন্যান্য জায়গায় আর দেখতে পাইনি। তার জন্য আমরা এটা চেষ্টা করছি খুব কষ্ট করে এটাকে তুলতে এবং এটা তোলার পরে সম্পূর্ণ মাপজোক করার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত আপনাদের আরও খবর দিতে পারবো। প্রাথমিকভাবে এটা যেটা আমরা দেখছি সেটা এগুলো সবই এই 1750 থেকে শুরু করে এই ধরনের সময়সীমা কাছাকাছি সময়ের সময় এই ধরনের কামানগুলো তৈরি হয়েছিল, কিন্তু এটা পুরোটা না তুললে এখন পর্যন্ত আর বিস্তারিত কিছু বলা যাবে না। কিন্তু কলকাতার ইতিহাসে এটা একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে আমি একজন আমি বন্দুক কামান নিয়ে চর্চা করে থাকি, আমার মনে হয় কলকাতার ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, দমদম। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।